মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ যুবমোর্চার বাইক বাহিনী তাণ্ডব কোনোভাবেই থামছে না রাজ্যে। এক কথায় নিজের বাড়িতেও নিরাপদ নয় রাজ্যের মানুষ। শনিবার গভীর রাতে যুবমোর্চার 15 থেকে 16 জন দুর্বৃত্ত আক্রমণ চালায় 47 বছর বয়সী রাজেশ পনিক নামে এক অটো চালক এবং ওনার পরিবারের ওপর। অভিযোগ, বেধড়ক পেটানো হয় অটো শ্রমিক রাজেশকে। আক্রমণের হাত থেকে রেহাই পায়নি তার স্ত্রী ও দুই ছেলে এবং বৃদ্ধ শ্বশুর শাশুড়িও। ঘটনা মধুপুর গজারিয়ার মারাকপাড়া এলাকায়। আক্রমণকারী দুর্বৃত্তদের চিনতে পেরেছে আক্রান্ত পরিবারের লোকজন। ঘটনাটি ঘটে যাবার পর পুলিশ এলেও কোনো গ্রেপ্তার নেই। ত্রিপুরাতে ইদানিং রাজ্য মন্ত্রিসভার সদস্যদের প্রকাশ্য রাজপথে মার খেতে হয়। হীরাযুগে মন্ত্রীরা পর্যন্ত নিরাপদ নয় রাজ্যে, সেখানে সাধারণ মানুষ বাঁচার জন্য প্রতিরোধ গড়ে তুললে অবাক হবার মতো কিছুই থাকবে না। শনিবার গভীর রাতে নিজ বাড়িতে জঘন্যভাবে আক্রান্ত হবার পর ভয় তটস্থ নিরীহ অটো শ্রমিক রাজেশ মনি। বৃহস্পতিবার দিন শিবু দাসের মেয়ের একটা বিয়ে হয়েছে 17 বৎসর। আমি নাকি সুনীল রে পাঠাইছি ওই এলাকাতে বিয়েটা ভঙ্গ করার লেগে। আমার লগে যোগাযোগ নাই, দেখা নাই, কোনো কিছু নাই। আমারা 15-16 জন লোকে আইয়া আমার বাড়িতে মার ধরে আরম্ভ করছে। আমি নাকি তার বিয়ে ভঙ্গ করার চেষ্টা করছি। কখন মার দূর করছে? এই তো আধা ঘন্টা আগে। কে মার দূর করছে? কলোনির কিষাণ মালাকার। তারা কি কোনো পার্টির? বিজেপি পার্টির, যুব মোর্চার। আচ্ছা, তারা কি নাম জানেন? হ্যাঁ, নাম জানি। কারা কারা মার দূর? উত্তম দাস, কিষাণ দাস, কিষাণ মালাকার, অসীম মালাকার, নিবাস দাস, কার্তিক সূত্রধর, তাপস দাস। তো তারা কি? তাপস দেবনাথ। আচ্ছা, তারা কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনার উপর? উদ্দেশ্য তারার ঘটনা হয়েছে, তারা কিছুদিন আগে আমরা কোভিডে আক্রান্ত আসলাম, তারা অনেক ধরনের চেষ্টা করছে আমরা একটা মাইট দূর করার লেগে। কোভিড আক্রান্তর পজিশনের পরে তারা সাহায্য করতে আইছে না, তারা আমার মাইট ফিট করতে আইছে। এরপরে তারা আজকে এই একটা ইস্যু নিয়ে আমার কথা হয়েছে, আপনারা যদি আমি এরকম কাজ করে থাকি বা যে আছে তাদের বিবাদীদের নিয়ে আইয়েন, নিয়ে আইয়া আমার সামনাসামনি কথা কন। কোনো কথা নাই, সবাই যেয়ে যেমনে পারছে আমারে লাত্তি উস্তা ঘুষি, মাথাতে যন্ত্রণা, বুকে ব্যথা করতেছে, আমার যোদ্ধুরা পারছে মাইট দূর করছে। তো দরজা টরজা ভাঙ্গা লাইছে বাড়ির কি অন্য কারণে মাইট দূর করছে? আমার শাশুড়িরে, আমার বড় ছেলেরে, ছোট ছেলেরে, আমার শ্বশুরে হিসকে ফেলাই দিছে। আচ্ছা, আপনার ছেলেরার বয়স কত? আমার বড় ছেলের বয়স 17, আর একজনের 16 বৎসর, আর আরেকজনের 7 বৎসর। আপনারা কি পুলিশে কি জানা? পুলিশে জানাইছি, পুলিশে কইছে যে এখন আপনি আগে ট্রিটমেন্ট কইরা থানাতে আইন জিডিএনটি করেন। আচ্ছা, আপনি এখন আমি সুস্থ এটার বিচার চাই। আচ্ছা, এই জায়গাটার নাম কি? মধুবন জর্জরিয়া মারাকপাড়া। আপনার নাম? রাজেশ বনি। প্রশ্ন হচ্ছে, ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসার পর কেন এই ছন্নছাড়া হাল? কেন এত সন্ত্রাস? কেন বিপ্লব দেবের পুলিশ কোনো ক্ষেত্রে ব্যবস্থা নেবার সাহস দেখায় না? তবে কি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে ওনার চেয়ার আর বেশি দিন নেই? তাই হতাশা আর মানসিক ভারসাম্যহীনতা থেকে বেরিয়ে আসতেই কি এত সন্ত্রাস রাষ্ট্রবাদী হায়নাদের? বিপ্লবপোষ্য মাফিয়ারা এতটা নিচু যে মহিলারাও ছাড় পায় না এদের হাত থেকে? এটা কি হীরাযুগ না মধ্যযুগ? উঠছে প্রশ্ন। আমি তো জানি না, আমি শুয়ে রয়েছি। তারপর উত্তমে ডাক দিছে, করা যদি দেখা যান, তারপর গেছে। যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, তুমি শিবু দাস, তার নাম আসল নাম হলে পাত্র দাস, তাদের মেয়ে 17 বছরের মেয়ে বিয়ে দিছে, তাদের বিয়ে বলে ভঙ্গ করে দিতে গেছে সুনীল পাকলারে, কইছে বলে যায় বিয়ে ভাঙতো। এই কথাটা কইছে রজত বাবু, কইতেছে যে না, তাইলে তো আমি তো পাড়াইছি না, আমি বাড়িতেই আসলাম না। এই কথাটা কইতে দিরি কিষাণ মালাকার গুসানি শুরু করতেছে, অসীম মালাকার, তারপরে বুলা দাস, তারপরে আমার হাজবেন্ড, আমরা ছুটাইছি, আমারও মায়ের দূর করছে, আমার মারও মায়ের দূর করছে, আমার বাবারও লাত্তি উস্তা দিছে, আমার ছেলেরও গলা টিপ দিয়ে দিচ্ছে দুনো ছেলেরে, তারপরে ইয়া করতেছে দরজা টরজা বাইঙ্গা, চেয়ার টিয়ার দিয়া বাইরে ইয়া বাইঙ্গা মাইরা রাখছে না। তারপরে আমরা না ফাইরা 102 আমার বড় ছেলে, আমার মামি আইছে, মামি আইসারে সুরাইছে বড়া, আমার বড় ছেলে 102 নম্বরে ফোন করছে, ফোন করে পুলিশ আনেছে। পরিবর্তনের জন্য ত্রিপুরার মানুষ ভোট দিয়েছিল 2018-তে, কিন্তু এরপর এমন কালো দিন আসবে তা কিন্তু স্বপ্নেও ভাবেনি শান্ত ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।